সময়ত বিবাহ দর্শক আমরা আজকে এই আলোচনায় বালা মসিবাদ দূর করার কিছু আমুল বলবো যে সমস্ত এ বাদতবন্দী হাদিস কোরআন থেকে সাব্যস্ত কোরআন হাদিস থেকে এবং হাদিস থেকে এইগুলোর আমল বলবো ছয়টি আমল এরকম ছয়টি আমল আছে যেটা আমরা বলব ইবাদত রয়েছে যা দ্বারা বালা মসিবাদ দূর হয় বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায় একেবারে প্রমাণিত বিশুদ্ধ হাদিস থেকে কোরআন এবং হাদিস সেই হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত এই আলোচনা ইনশাআল্লাহ আপনার সবাই উপকৃত হবেন আশা করি দেখুন আমরা যদি গবেষণা করে দেখি তাহলে বোখারি মুসলিমের একটি হাদিস যেখানে চারটি কারণ উল্লেখ আছে বার মাসের দূর হওয়ার এবং চারটি বাদত এখানে উল্লেখ হয়েছে যেটা প্রসিদ্ধ হাদিস এটা আসলামের যুগে একবার এভাবে সূর্যগ্রহণ দেখা দিল তখন মানুষ বিভিন্ন কথাবার্তা বলে শুরু করলো যে সূর্যগ্রহণ দেখা দিচ্ছে ইব্রাহিম ইসলাম এ ইব্রাহিম রাধিয়াল তাল্লা আনহা রসুল ইসলামের ছেলে সন্তান মারা যাওয়ার পরেই ঘটনা ঘটেছে সবাই বললো ইব্রাহিম মারা গেছে মহানব ইসলাম ছেলে এই জন্য হয়তো বা এই সূর্যগ্রহণ দেখা দিচ্ছে আল্লাহ বলেন না চন্দ্রগ্রহণ এটা কে কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না এটা আল্লাহ তালা নিদর্শন তো এরপর আল্লাহ রসুফ বললেন যে আল্লাহ তালার দুটো নিদর্শন নিদর্শন সমূহের মধ্যে এটার গ্রহণ কোনো ব্যক্তির মৃত্যুর কারণে মুখার জীবিত হওয়ার কারণে হয় না আর যদি তোমরা এটা দেখো তখন কী করো ফায়দু আল্লাহ অক্ষাব্যরু অসল্ল হতাশাৎ চারটে কথা আলোচনা বসেন যেমন বিপদ আপদ দেখলে বা এরকম গ্রহণ এটা বিপদ সূর্য আল্লাহ তা ফিরে না দিতে পারেন চাঁদের আল্লাহ ফিরে না দিতে পারেন কিছুক্ষণের জন্য আল্লাহ নিয়ে গেছেন এটা সায়েন্স আমি জানি আমি সায়েন্স পড়াশোনা মানুষ সায়েন্স লেখাপড়া করেছি সায়েন্স পড়ে এরপরে আরও লেখাপড়া করেছি এর আগে না সুতরাং সায়েন্স ঠিক আছে কী কারণে সূর্যগ্রহণ হয় কী কারণে চন্দ্রগ্রহণ এটা আমরা জানি কিন্তু যে কারণগুলো ঘটান সেটা সৃষ্টি করতে তাই না যে মহাপরিচালক রব্বুল আলমিন যদি এই কারণটা আবার দূর না করেন যদি এভাবেই থেকে যায় অবস্থান চন্দ্র সূর্যের পৃথিবীর অবস্থান যদি একেবারে থেকে যায় তার প্রতিবন্ধকতা থাকবে তাই না সুতরাং এই ধরনের মহানবশ্বাল আসলামের ডিরেকশন মানব বিশাল আসলাম সমস্ত সায়েন্স সমস্ত সায়েন্সবিদদের অল পৃথিবীর জ্ঞানীদের চেয়ে জ্ঞানী কোনো সন্ধান অল বিশ্বের সমস্ত মখলোকের জ্ঞানীদের চেয়ে জ্ঞানী তিনি এত জ্ঞান রাখতে আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান তাকে দান করেছিলেন আল্লাহ রসুলকে আগে এবং পরে সমস্ত মানুষের জ্ঞান দান করা হয়েছিল মনে হয় বলেন যে এরকম অবস্থা দেখলে তোমরা কী করো আল্লাহ কাছে দোয়া করো এক নম্বর এবং আল্লাহ আকবার তাকগির করো আর কি সল্লো সলাত আদায় করো আর কি সৎকা করো চারটে কাজ ইমনাজার আশাই মাহিমুল্লাহ আল্লাহ টিভি থেকে নকল করেছেন যে এই এই চারটে চারটি কাজ যে বালা মসুব দূর করার জন্য আল্লাহ রসুল চারটি চারটে কাজে আদেশ করেছেন জিকির দোয়া সলা এবং সাদকা আল্লাহ একবার এবং করঈম রাহিমুল্লাহ বলেন রাসল্লা সাল্লাহ এই যে সূর্যগ্রহণের সময় আদেশ করেছেন যে বিষয়গুলো দিয়ে এগুলো প্রত্যেকটার দ্বারাই বালা মসুবাদ দূর আল্লাহ একবার এগুলো হাদির উমর ফাউ আসবাব বালা বালার কারণগুলো মসুবাদের বিপদের কারণগুলো দূর করে সুতরাং আমরা বালা মাসুদ এখন মহল অল বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক আছে কোভিড নাইন্টিন এর আতঙ্ক আছে এর কারণে করোনা বলে কিন্তু আগে আসলে এর নাম কোভিড নাইন্টিন যাই হোক সংক্ষেপে করোনা বলা হয় আর কি আগের করোনা না যে আলাদা করোনা তো এই যে সমস্যা আছে আমরা বালু মসিব দূর করার জন্য আমুলগুলো আমরা করি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা সৃষ্টিকর্তা এই মসিবাদ এই করোনার সৃষ্টিকর্তা আল্লাহ তালা সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা করতে আল্লাহ তালা এগুলোর আমুল যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের থেকে বালু মসিবাদ দূর করে নেবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ আবনুল কাইম রাহিমুল্লাহ কথা বলেছেন যে এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা যদি কোনো বিপদবাদের সম্মুখীন হয় তাহলে আমরা যেন তাড়াতাড়ি এই কাজগুলোর দিকে অধাবিত হই এটা আবন কাইম নাহিমুল্লাহ বলেছেন সুতরাং যে সমস্ত এবাদত বন্দীগীতে আমরা এবার নিব ছয়টি পয়েন্ট যে সমস্ত ইবাদতবন্দি দ্বারা বেলা মশবাদ দূর হয় এগুলোর এক একটা বর্ণনম ব্যাখ্যা সহ প্রথমে নিচ্ছি সলাত আদা করে একবারে একমিনান খুশু খুশো ধ্যান সহকারে মনোযোগ সহকারে সলাত আদা করলে আল্লাহ তালা বেলা মসবাদ দূর করে দেন যেটা নাকি আমি কিছুক্ষণ যে হাদিসটা পেশ করলাম ওই হাদিস মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ সব বলেছেন বোখারি মুসলিম ফায়দা মহুয়া চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখলে ফাফ ফত নিঃ সালাত তাড়াতাড়ি করে তারা ঘুরা তরিঘরি করে নামাজের জন্য সালাতের জন্য প্রস্তুত অর্থাৎ কী করো চন্দ্রগ্রহণের নামাজ অর্থাৎ সূর্যগ্রহণের নামাজ যেটা আমরা জানি এটা না এটা আমরা সালাত আমরা আদা করে থাকি সালাতর কুসুপ এটা না আমরা এটা পড়ে থাকি আল্লাহ নবী রহিম বলেছেন মহানবীশ্ব যে বললেন তোমরা নামাজের জন্য খুব তারাঘড়ি করে নামাজ নামাজের জন্য প্রস্তুত হও যাও সালাতের দিকে যাও কেন অন্যান্য বরণ এসেছে অন্যান্য বরণ এসেছে আল্লাহ নবী বলেন আনকুম যেন আল্লাহ তোমাদের এই মুসিবত দূর করে আল্লাহ হক তাহলে বালা মোসুবাদ দূর করার কথা নামাজের জন্য তাড়াহুড়া করতে বলছেন এবং বালা মোসিবাদ দূর হবে এটা আল্লাহ সুলসাল্লাহ আসলাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন অন্যান্য বর্ণ এটা এসেছে তার মানে কী অর্থ হচ্ছে যে তোমরা নামাজের জন্য তারা তাড়াতাড়ি এগিয়ে যাও যেন তোমাদের থেকে এই বিপদ আপদ দূর এই মুসিবত দূর হয়ে যায় এবং আজাব আল্লাহ তারা উঠিয়ে নেয় এই মুসিবত উঠিয়ে নেয় সুতরাং এখান থেকে বোঝা গেল যে যদি কেউ এ ধরনের যে কোনো বালা মসবাত বা সমস্যায় পড়ে যায় টেনশানে পড়ে যায় অল বিশ্ব বা সমাজ অথবা মানুষ বা রাষ্ট্র অথবা পরিবার অথবা ব্যক্তিগতভাবে তাহলে আমাদের কি করা উচিত আমাদের সলাতের দিকে অবসর হওয়া উচিত এবং তাড়াহুড়ি করে নামাজের দিকে নামাজের নফল নামাজ ঘরে হতে পারে ব্যক্তিগত যদি আমরা চলা কুসুব কুসুব না হয় অন্য যে কোনো মশবাদ পড়লে বালা মসজিদে আসলে আমরা নামাজের দিকে অবসর হতে পারি এবং এটা নামাজ আমাদের বালা মসবাদ দূর করে দেবে এবং টেনশান মুক্ত করে দেবে এটা একটা ঘটনা একেবারে বিশুদ্ধ হাদিস থেকে আমি দিব আপনাদেরকে যেটা নাকি বুখারি মুসলিমের বিশুদ্ধ হাদিস সেটা প্রসিদ্ধ একটি ঘটনা জোরাইজ এর ঘটনা সেটি বলা হয় মানব ইসা যে হাদিসটিতে বলেছেন যে তিন ব্যক্তি ছাড়া কেউ কথা বলে একেবারেই তিন শিশু অবস্থায় মার কোলে একবার শিশু অবস্থায় তিন তিনটি শিশু কথা বলেছেন ঈশা আল্লাহ এবং বন ইসরায়েলের এক ব্যক্তি যাকে জোরাইজ বলা হতো হ্যাঁ ওই ব্যক্তির জন্য জোরাইজের জন্য একজন শিশু কথা বলেছে একটা শিশু কথা বলেছে হ্যাঁ এবং আরেক ব্যক্তি কথা এখানে হাতে চল আমি এখানে বন স্টাইলের আরেক ব্যক্তি এখানে যেটা উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো জোরাই যে সে পশু প্রস্তুত না জোরাই খুব এবাদতবন্দীকারী একজন ব্যক্তি ছিল সে বন ইসরায়েলের এভাবে এবাদতবন্দী করত খুবই প্রসিদ্ধ মানুষ সে এবাদতবন্দী করে সবসময় লিপ্ত থাকতো এবং সে তার ওই এবাদত যেটা ছিল ওখানে সৌমা বলা ছাত খানা ওখানে গিয়ে সবসময় বন্ধুকে তৃপ্ত কিন্তু তার মা একদিন গিয়ে তাকে ডেকেছে কিন্তু সে নামাজ অবস্থা ছিল নফল নামাজ অবস্থা ছিল মার ডাকে না দিয়ে সে নামাজ বলছে আল্লাহ আমার নামাজ আমার মার ডাক কোনটা সে নামাজে মজগুল হয়ে গেছে মার ডাক ডাকে দিতে সারা দিতে লেট করেছে এখানে একটা মশলা আম্মা যদি ডাক দেয় আপনার অথবা কোনো স্বামীর দৃষ্টি দিকে ডাক দেয় নফল নামাজ থাকা অবস্থা তার প্রয়োজনে ডাক দিলে নফল নামাজ ত্যাগ করে আম্মার ডাকে সারিয়ে দেবে এবং স্বামীর ডাকে সারা দেওয়া এটা জরুরি খেয়াল রাখতে হবে নফল নামাজের ক্ষেত্রে যদি এমন ডাক হয় যেটা প্রয়োজন খুব প্রয়োজনের ডাক তাহলে অবশ্যই উচিত হবে নামাজ ছেড়ে দিয়ে এটা এখানে যাবে ফরজের ক্ষেত্রে না নফলের ক্ষেত্রে এটা আলমাদা আলে আলম বলেছেন তো যোক তিনি ওইরকম করেন নামাজটাকে প্রাধান্য দিয়েই আল্লাহবাদরটাকে প্রাধান্য দিয়ে হবে নামাজের মজগুল গেছেন এরপরে তার মা তার জন্য বদ্ধ করে দিয়েছিলেন যে আল্লাহ এই জোরাইজের মৃত্যুর জন্য কোনো বিশ্বা মহিলার মুখ না দেখে যেন মৃত্যু না হয় যাই হোক শেষ পর্যন্ত ঘটনা ঘটে গেল এক রাখালের এক অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে ওই যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করে পেটে যখন বাচ্চা তাকে জিজ্ঞাসা করা হয়েছে মহিলা যে বেশ্যা মহিলা তো বলছে সন্তানটা কার বলছে জোরাইজের লাহাউল আলহিল্লাহ বল ওই যে দরবেশ সাহেব বন্ধু তার সন্তান মানুষজন তো আগানে হয়ে এসে তার এবারখানা ভেঙে চোরমার করে দিল এসে এবং তাকে গালিগুলা শুরু করলাম তাকে ওখান থেকে বের করে দিল যাও তুমি এত বড় বদমাস এই যে মা বদ্ধ করেছেন মার বদ্ধ লেগে গেছে আল্লাহাম কথা বলে জোরাইস কী করলেন যখন ঘরটার ভেঙে দিয়ে এবারখানা ভেঙে দিয়ে ওখান থেকে বের করে দিলাম গালিগুলাস করলো হ্যাঁ কেসারো আলাইহি সব আয়টা হু আঞ্জালু হু ও সাব্বু হু এই শব্দগুলি শেষে গালিগুলা করলো অথবা তিনি কি করলেন শেষ পর্যন্ত ও সাল্লাহ তুমা আতাল কলাম তিনি কি করলেন অজু করলেন দেখুন মোমেনের হাতিয়ার অজু সালাত আদা করলেন মোমেনের হাতিয়ার মুসিবতের হাতিয়ার এবং সবচেয়ে বড় মাধ্যম দেখুন অস্ত্র নামা সালাত আদা করলেন তোমা আতাল কলাম অথবা ওই বাচ্চা কাছে আসলো ওই বিশ্বে বিশ্বে মহিলা এবং তার বাচ্চা কাছে আসলো এসে বাচ্চাকে জিজ্ঞেস করলো এই বাচ্চা মানাবুক এ গোলাম এই বাচ্চা তুমি নিজে বলো তোমার পিতাকে ওই বাচ্চা তখন কথা বলেছিল আর রাই ওই যে রাখাল রাখাল জোরাইজ না আল্লাহ একবার এরপরে তারা কি করলো মানুষ যখন সবাই বুঝলো যে ভুল সিদ্ধান্ত ছিল তাদের ভুল এই মহিলা ভুল কথা বলেছিল বেশের মহিলা ওই যে মুখ দেখা বেশের মুখ মুখ দেখার কারণে আমার বদয়াটে কবল হয়েছে ওই বেশের মহিলার মুখ দেখতে হলো ওই সন্তান কথা বলে তাকে সে যে নিষ্পাপ এবং নির্দোষ সাব্যস্ত হলো কৃত ওসিলা কি ছিল সোহান আল্লাহ অজু এবং সলাত আল্লাহ অজু করে দিকে নামাজ পড়ে সলাত আদা করার পর সলাত আদা করার পরে তিনি গিয়ে জিজ্ঞাসা করল উত্তর দিল এরপরে সমস্ত জাতিরা স্বর্ণ দিয়ে তার সম্মান ইজ বারিদুল্লাহ হক বা সলাত অজু এবং সলাতের ফজিলত দেখুন বিপদভাতে স্বর্ণ দিয়ে তার ঘর তৈরি করে দিল বুখারি মুসলিম হাদিস এরপরে কী করলেন কলু নাবনি সোম মিন জাহাব তারপর স্বর্ণদী আমি তোমার ঘর তৈরি করে দেবো বললো সবাই বলে যে আমি আমার তোমার জোরাইজ তোমার ঘর আমরা স্বর্ণদী তৈরি করেছি জোরাইজ বলেন আমার মাটির ঘরে ভালো তিনি অস্বীকার করলেন স্বর্ণের ঘরে তো সম্মান বাড়িয়ে দিল স্বর্ণের ঘর তৈরি করতে রেডি হয়ে গেছে কিন্তু মাটির ঘর তিনি রাজি হলেন দেখুন সলাদ এবং অদু এবং সলাদ কিভাবে মানুষের মুসিবত দূর করে দিয়েছো ভালো হাদিস থেকে আমরা পেলাম এই হাদিস থেকে আজকাল রহম্লা কি বলেছেন যে যখন মানুষের কোনো বিপদ সমস্যা দেখা দিবে তখন যেন সে যেন নামাজের দিকে অগ্রসর হয় এবং নামাজ আদায় করে সোহামাল্লাহ আল্লাহ আরেকটি ঘটনা যেটা এটাও বিশুদ্ধ হাদিস এবং বোখারির হাদিস আমরা সব জানি আবহাওয়া থেকে বর্ণিত সেই যে ঘটনা ইব্রাহিম আল ইসলামের সেই ঘটনা আমরা যদি যাই যে জালেমবাদশাহ ইসলামের স্ত্রী সারা রাজি আল্লাহ তালা আনাকে কিরনাম করতে চেয়েছিল তো তিনি কি করেছিলেন যে এরপরে তিনি সারা রাজি আল্লাহ তাল আনহা আল্লাহ থেকে রক্ষা করার জন্য অজু করলেন এবং নামাজ করলেন নফর নামাজ অজু করলেন এবং নামাজ আদা করলেন এবং আল্লাহ কাছে দোয়া করলেন অজু করে নামাজ করে হে আল্লাহ আপনি জানেন আমি আপনার প্রতি এবং আমার প্রতি মানে এনেছি এবং আমি আমি আমার লজ্জাস্থান সংরক্ষণ করেছি একমাত্র স্বামী সালাম করার জন্য দেয় নেই স্বামীর অধিকারস্থান দেয় নেই এই এই জাহালেম কাফে এই কাফেরকে আমার উপরে কী করে না আমার উপরে আমার উপরে এই জুলুম করার সুযোগ দিও না এই কথা বলার পরে সে এই বদ্ধ করলেন এই সলাত আদা করে অজু করে সলাত আাদা করে বদ্ধ করলেন এতবার সে একেবারেই ওই জমিন থেকে তাড়াতাড়ি ভেঙে চলে গেছে। ওখানে কোনো ধরনের সুযোগ পায়নি কোনো ধরনের সুযোগ এবং তাকে কিডন্যাপ করার কাছেও আসতে পারেনি আল্লাহ তালা তাকে মুক্তি দিলেন কীভাবে ও কি ছিল অজু এবং সালাত এবং এরপরে দোয়া করেছেন তো নামাজের দিকে নামাজ যে কোনো বিপদ আপদে নামাজ পড়ায় সালফে সালীন না শুধুমাত্র আল্লাহ চল না আগের নবীদের যুগে আমলটি ছিল ইব্রামসলাম স্ত্রী সারা আল্লাহ তারা আল্লা আমল বলেন বলেনি হাদিস থেকে যে হাদিসের শিক্ষণের বিষয় হলো যদি কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসে একবার বিপদ আপদে এসে যায় তখন তাড়াতাড়ি করে সালাতের দিকে যাওয়া উচিত এবং সলা আদা করে দোয়া করলে আল্লাহ তাকে মুক্তি দেবেন এক নম্বর পয়েন্ট চলে গেল তাদের সালাত এবং খুবই মনোযোগ সহকারে দুই নম্বর পয়েন্ট যেটা আমি বললাম دين نمبر بوينت استغفار شخص ما استغفار كورا بيبادة بودة استغفار الله تعالى قرآن الكريم انفال تترش ما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم استغفرون أبنا كنا تحكي لها أبنا جدت تدمد تحكين يوم استغفار سبحان الله شو استغفارك আজাব আসবেন এসব ঘোষণা হয়ে গেল সুরহন আনফালে শেখ ইসলাম ইস ইম্ন রাহিমলা বলেন যে আজাব আসমানে আজাব হোক আর যে আজাদ আজাবে হোক না কোনো সমস্ত আজাব আল্লাহ তালা উঠিয়ে নেবেন যদি এস্তেকফার সৎসময় করতে থাকে তারা সোহান আল্লাহ এটা যে কোনো আজাব আল্লাহ উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ শেখ শেদি রাহিমলা বলেন অমাকান আল্লাহ হুম আদাহ অহুম এস্তাফ ফিরোন এ আয়াত যে তারা তাদেরকে আল্লাহ আজাব দেবেন না যদি তারা ইস্তেকফার অবস্থায় থাকে সুরাহ আনফালে তেত্রিশ আয়তে যেটা আজাব আশা থেকে রুখে রাখবে তিনি বলেন যে এটা এই আমুলটা ইস্তেফার আদৌ আশা থেকেই রুখে রাখবে আদৌ আসতেই দিবে না এই আমুলটা যদি কেউ করে ইস্তেকফার কর থাকে সে আল্লাহ লাগলো আবুমসা আশারি রাজু আল্লাহ হাদিস এসেছে হাদিসটি মুসলিম আহমদিন বলে এই আয়তের ব্যাপারে এমন কথাটি এসেছে ইস্তেফার রস থাকলে এখানে আল্লাহ তালা আদাব উঠিয়ে নেবেন এই কথাটি বলা হয়েছে যে এবার আমি বুখারি মুসলিমের আটটি হাদিস বলছি আবুমসাহ আশারি রাজন থেকে হাদিসটি যে যেটা নাকি আগে প্রথমে ভূমিকাতে বলেছিলাম যে ইব্রাহিম আল রাজি আল্লাহ তাল আনহার মৃত্যুর পরে যখন সূর্য সূর্যগ্রহণ দেখা দিল তখন মানুষের কথাবার্তা বলতেছিল বিভিন্ন কথাবার্তা যে ইব্রাহিমের মৃত্যুর কারণে হয়েছে কিন্তু এখানে আল্লাহ সসুল কী বলেছেন জাউ ইলা দিক দিক রিহি ওয়াদু আহি অস্তক ফিরুহ জাউ ইলা দিক রিহি ওয়াদু আহি অস্তক রিহ মত্য প্রণালী অর্থাৎ বুখারি মোসুমারিস আল্লাহ বলেছেন যে এরকমভাবে দেখলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা মহাভিপত দেখলে তুমি কী করো আল্লাহ জিকের দিকে আল্লাহ দোয়া আল্লাহ কাছে দোয়া এবং আল্লাহ তাল্লার ইস্তেফার দিকে তোমরা তাড়াতাড়ি লিটনা করে তার হড়ো করে ওখানে চলে যাও অর্থাৎ ইস্তেকফার করতে থাকো তার করে ওইদিকে যাও জিকের করো আল্লাহ কাছে দোয়া করো এবং ইস্তেকফার করো ইস্তেকফার কথা সুস্পষ্টভাবে বখার মৌসুমে উল্লেখ হয়েছে ইমনাহুল আস্তারি আমি ওল্লা বলেন যে এই হাদিসটাতে সূর্যগ্রহণ ইত্যাদি অন্যান্য বিপদ আবাদের সময় বালা বালামসাজ আসলে ইস্তেকফফারের উত্তম ইস্তেকফফার করলে এটা দূর হবে এটার দিকে উৎসাহিত করা হয়েছে তিন নম্বর আমুল যেটা নাকি বিবাদ বালামসবাদ দূর করার জন্য বেশি বেশি আল্লাহ জিকির করা তা আল্লাহ জিকির কথা কিছুক্ষণ আগে যে হাদিসটি বখারি মুসলিম বললাম ওখানে আল্লাহ জিকির করার উল্লেখ আছে যে আল্লাহ জিকির দিকে ধাবিত ধ তাড়াতাড়ি লেট না করে এটা আমরা পাচ্ছি তো ওখানে ইবন আবাসের সে ইবন আবাসের হাদিস রয়েছে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা আল্লাহ তাল্লাহার নিদর্শন এটা মৃত্যু এবং জন্মের কারণে কারো জন্ম মৃত্যুর কারণে হয় না এমনটি দেখলে তোমরা কি ফাজ করুল্লাহ তোমরা আল্লাহ জিকের দিকে ধাবিত ফাজ করল্লাহ ইবনবাস আজ আসফাজ করল্লাহ তোমরা আল্লাহ জিকির করো এটা ইবনেবাসের বরণ এসেছে করল এমনটি বিপদ আসলে তোমরা আল্লাহ জিকির দিকে হবে এবং আল্লাহ জিকির থাকো ইবনাহাজ আসাই বলেন থেকে বোঝা গেল যে বালা মসুবাদ দূর হবে আল্লাহ তাল্লাহ জিকির দ্বারা এবং যে কোনো ইবাদ বন্দি করলে আল্লাহ তাল্লাহ জিকির এবং ওই বাদত দ্বারা বালা মসিবাদ দূর হবে এটা পাওয়া গেলো বেশি বেশি জিকির করলে কি হয় ইস্তেকরের কথা বললাম বেশি জিকির করলেও কি হয় বালা মসুবাদ দূর হয়ে যায় এটা আমরা এ হাদিস থেকে পেলাম চার নম্বর আমল হচ্ছে যে দোয়া খুবই আল্লাহর কাছে কাকুতে মিন্ন করে দোয়া করা এ দোয়ার দ্বারা আল্লাহবালা দূর করে দেবেন আল্লাহ কাইম রাহম আল্লাহ বলেন যে দোয়া হলো সবচেয়ে বড়ো হাতিয়ার মানুষের জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার এবং সবচেয়ে বড়ো তার অস্ত্র যে কোনো বালা দূর করার জন্য এবং বালা মসুবদের সবচেয়ে বড় দুষ্কন হলো দোয়া আল্লাহ আকবর বালা মসুদের জন্য দুষ্কন হলো দোয়া তিনি আরও বলেন যে যে কোনো বিপদ আপদ বা অনিষ্ট পশলে দোয়ার চেয়ে বড়ো কোনো শক্তিশালী হাতিয়ার নাই দোয়া সবচেয়ে বড়ো শক্তিশালী হাতিয়ার বা অষ্ট মানুষের জন্য তো সেজন্য বেশি বেশি দোয়া করবো আমরা আর দোয়া ছাড়া বা কী চাকি থাকে আর দোয়াই তো ওই মুহূর্তে দোয়া ছাড়া আর কী করবো আমরা আমাদের শক্তি তো আমাদের সামর্থ্য তো কোলায় না পৃথিবীর এমন কোনো শক্তি এখন যে করোনার এই সমস্যা কোভিড নাইন্টিন এই এইখানে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশগুলো মানুষ যেটা বলতো অল বিশ্ব সবগুলো একেবারেই কোনো শক্তি কোনো কাজ দেয়নি সবচেয়ে শক্তিধর দেশগুলোতে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হয়েছে এবং সবচেয়ে বেশি মারা গেছে এখন এখন পর্যন্ত যে রিপোর্টটি এসেছে পাঁচ রমজানের কথা বলছি আজকের তারিখটা হিসাব করে একচল্লিশ সালের ইংলিশে বোধ আজকে বোধ আঠাশ তারিখ এপ্রিলের দু হাজার বিশ সালের দেখুন এখন পর্যন্ত রিপোর্ট যে অল বিশ্বের আমি নাম নিচ্ছি না পশ্চিমা দেশগুলো যেগুলো সবচেয়ে শক্তিধর সব শক্তি কোনো শক্তি কোনো কাজ আসেনি এবং তারা বলছে যে আমাদের ধারণা এমন ছিল না তারা সুস্পষ্টভাবে তাদের প্রেসিডেন্ট বলছে যে আমাদের ধারণা ছিল না যেমনটি হতে পারে এই মুহূর্তে কী কাজ আসবে কোনো শক্তি কাজ আসবে না সমস্ত শক্তি আমরা প্রচেষ্টা করবো আমরা চিকিৎসা স্বাস্থ্য এগিয়ে আগাবো আমরা মেডিকেল সায়েন্স ব্যবহার করব এর সঙ্গে সবচেয়ে বড়ো হাতিয়ারটি দোয়া আমি বলবো না দোয়া আমাদের করতে হবে অবশ্যই করতে হবে এটা জেনে রাখুন পাঁচ নাম্বার ইবাদত যেটা হলো উত্তম চরিত্রর বই প্রকাশ করতে হবে উত্তম চরিত্রের যে উত্তম চরিত্রের অধিকার হতে হবে এবং উত্তম চরিত্রের যে চাহিদা সেটা করতে হবে সেটা হলো দান সৎকা বধান্যতা কাউকে করা উপকার করা মানুষের উপকার করা এই বিষয়গুলোতে ধ্যান দিতে হবে এই বিষয়গুলো ধ্যান দিতে হবে যে আমরা যদি মহানবীশ্বাসমান ঘটনা দেখি রসোল্লা সারসাম সেই এটা বুখারি মুসলিমের বিশুদ্ধ ঘটনা খাদি তালা আনহার সেই সাথে মহানবীর যে ঘটনা ঘটেছিল গায়ে হেরা যে সাধনার সময় হঠাৎ করে যেভাবে যখন আসলেন এসে যখন চেপ চাপ দিলেন বুকে বলে যে করা তাহলে মহানবী কালিয়ান পড়তে পারি না সব আল্লাহ তিনি ওখান থেকে এসে কাঁপতে 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 এসে খাদিজাকে বলেন খাদিজা আমি কী দেখেছি আমাকে এরকমভাবে ঘটনা ঘটেছে আমাকে তাতে জাম মিলুওনি জাম মিলুও নি ঈশ্বর মুজামিল এখান থেকে জাম আমাকে তাতে চাদর ঢেকে দিয়ে আমার গায়ে জড়াচ্ছে আমার কাঁপছে আমার সুস্থ আমি বোধহয় মরে যাবো এরকম ভয় পাচ্ছিলেন খাদিজা যখন শুনলেন ঘটনা যে তিনি বললেন কত খসি তো আল্লাহাল্লাহ শোন আমি আমি মারা যাওয়ার এরকম ভয় পাচ্ছিলাম বখরির মুসলিমের হাদিস খাদিজা বলেন খাদিজা যখন বললেন যে কথা বলেছেন চারটি শব্দ খেয়াল করুন কাল্লা অসম্ভব আপনার কোনো ক্ষতি হতে পারে না আপনি মারা যেতে পারেন না আপনার অনিষ্ট আসবেন না অসম্ভব কাল্লা অ কাল্লা অ ল হে লাজি কাল্লাহ আল্লাহ কসম আপনাকে কখনো আল্লা অসম্মান বেজুত করবে না কেন এ নেকেলা তা চালুর রেহেম আপনি সমাজসেবা করেন সুহান আল্লাহ সমাজের বদন আপনার উচ্চ চরিত্র অধিকার আপনি আপনি কি করেন আপনি কী করেন সমাজসেবার মধ্যে প্রথম দুগুন হল লাতাসিল্লা রহেম আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন আল্লাহ প্রথম গুণ আত্মীয় সম্পর্ক সমাজের সবচেয়ে পারিবারিক এবং সমাজের সেবার সবচেয়ে বড় দিক হল আত্মীয় সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা তাদের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় রাখা এইভাবে বজায় রাখার জন্য করণীয় কাজগুলো করা দুই নম্বর তাহমিলুল খ্যাল যার কেউ নাই তাকে আপনি উঠান যার একেবারে কেউ নাই তার আপনি হন যার কেউ নাই তার জন্য আপনি সাহায্য করেন ও তাকসিবুল উল্ এবং অসহায়দের সাহায্য করেন আপনি অসহায়দের সাহায্য করেন আর কি অতক্রিয় দৈব আপনি কি করেন মেহমানদারি করেন আল্লাহ হকবার সামাজিক কারণ কার্যকর দেখুন আর কি চার নম্বর যে এখানে পাঁচটি কথা উল্লেখ আসছে পাঁচটি মেহমানদারি কথা উল্লেখ আছে পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর হলো আইনু আলা নওয়াবিল হক আপনি সবসময় হক প্রতিষ্ঠিত থেকে হকে থেকে সত্য থেকে যদি হকে কেউ থেকে থাকে না হক না যদি সে সত্য হয়ে থাকে এবং হকে প্রতিষ্ঠিত থাকে একবার মুসিবত আসে ওই মুসিবতে আপনি সাহায্যের জন্য এগিয়ে যান সবচেয়ে আগে আগে আগান আপনি হান আল্লাহ তারপরে বালা মুসিবত আসলে বিপদ আসলে সাহায্যে প্রথমে আপনি এগিয়ে যান হকের সাহায্যে হকের সাহায্যে না হক বা হারাম কাজ করে না অবৈধ কাজে না যদি হকের ওপর প্রতিষ্ঠিত থাকে যদি কেউ বালা মুসিবতে পড়ে ওই মসিবতের বিপদে আপনি সবচেয়ে আগে এগিয়ে যান তাহলে পাঁচটি কাজ তো একেবারে চারিত্রিক সবচেয়ে উন্নত চারিত্রিক গুণ বলি মরাসম নবোৎপ্রাপ্তির আগেই পাঁচটি গুণের অধিকারী ছিলেন এক নম্বর যেটা আমি বললাম যে আত্মীয় সম্পর্ক বজায় রাখা যার কেউ নেই তার হওয়া এবং যার অসহায়দের সাহায্য করা মেহমানদারি করা এবং হকের উপর অটল থাকার পরে বিপদ আসে এই বিপদে সাহায্য করা এই পাঁচটি কাজ মহানাবশ্বাসম করতেন এই জন্য হাদি খাদিদা তুরক রাজা রাজিয়াল তাল আনহা মহানবশ্বাসম প্রথম প্রথমা স্ত্রী এবং উম মমেন খাদিজা রাজিয়া তাল্লাহ আনহা তিনি সবচেয়ে মর্যাদূর্ণ স্ত্রী মহানবশ্বাসম স্ত্রী গণ এবং মম মন্দির মাতার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এটা নিয়ে মতান বলে সালে এই সঠিক কথা খাদিজা সবচেয়ে বেশি মর্যাদণ খাদিজার পরে আশা রাজনা আনহা স্থান আসবে এটা হলো সঠিক কথা তো তিনি কীভাবে বললেন তিনি সমাজসেবী ছিলেন আগে থেকেই সমাজের কাজ করতেন এবং বুঝতেন বিষয়গুলো তিনি কসম করে বলেছিলেন পাঁচটি কাজ আপনি করেন যে সবগুলো সমাজসেবা পরিবার সমাজ দেশের সেবা এই কাজগুলো আপনি সব সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী এই অধিকারী হলে অবশ্যই তাকে আল্লাহ তালা অসম্মান বিরোধ করবেন না এটাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন বকর মুসলিম মানুষ সত্যিই তাই হলো মানব বিশ্বাস নবতর লক্ষণ ছিল বললেন কী দেখেছে বলো আপনি কী দেখছেন বলুন দেখলেন এই ঘটনা বলে না 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 ভয় পাওয়ার কোনো কারণে ওই নামস ওই নাম যে নাকি মুসা আলাহ সফুদাস আল্লাহ আকবর ওরা ওরাকে নৌখনের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন বলেন হ্যাঁ এটা তিনি নবী হচ্ছেন তিনি হারি আমি যদি থাকতাম যে নবদ যখন তোমাকে এই তোমার জাতিরা মদিনা থেকে বের করে দেবে আল্লাহ আকবর তখন তুমি আল্লাহ সুদ বলেছিলেন যে আমাকে আমার জাতি আমাকে বের করে দেবে ভালোভাবে বের করে দেবে তখন থাকলাম তোমাকে নাসার মহাজারা খুব অনেক বেশি সাহায্য করতাম এটা বলেছিলেন এজন্য ওরা কাকে অনেকে বলেছেন যে তিনি ইমান অস্তা মারা গেছেন যদি ইমানের তখন ঘোষণা আসেনি ডাক আসেনি ইসলামের আহ্বান দাওয়াত আসেনি কিন্তু মানবদ প্রাপ্তির শুরুতেই পরাকায় কথা বলেছিলেন যাই হোক বললাম তাহলে এই পাঁচটি কাজ সামাজিক সেবা করলে যে কোনো বদান্নতা শারীর চারিত্রিক এই গুণগুলো থাকলে আল্লাহ তালা বালা সব থেকে মানুষকে দূর দূর করবেন আল্লামা নবী ইন বলেন যে অলামাদের কথা নকল করছেন খাদি তারিখ কথার মধ্যে যে কি বলেছেন যে আপনাকে কোনো ধরনের অনিষ্ট স্পর্শ করবে না এই কথা যে আল্লাহতালা এই চরিত্রিক গুণগুলো চারিত্রিক গুণগুলো যেটা পাঁচটি গুণ এটা গুণগুলো থাকলে এটা আরবদের মধ্যে আগেও ছিল এটা তার মানে আব্দুল মধ্যে ছিল বলে মহামুব ইসলাম করেছেন তাদের বংশীয় গুণ এটা ছিল নবত প্রাপ্ত আগেই গুণগুলো ছিল তো এই গুণগুলো হলে কি হবে এই গুণগুলো তারা অধিকারী হবেন এই ইনশাল্লাহ তাহলে এই গুণগুলো অধিকারের দ্বারা আল্লাহ তালা তাকে নিরাপদে রাখবেন যে কোনো অনিষ্ট থেকে এবং বালামসফত থেকে যে কোনো বিভতাবাদ থেকে এই গুণগুলো অধিকারীকে আল্লাহ নিরাপদে রাখবেন আল্লাহ কেরমানী মানি আল্লাহ বলেছেন যে এই সমস্ত গুণের অধিকারী হলে ওই ভালো গুণগুলো আল্লাহ তালা তাকে যে কোনো বিপদ আপাত মুসিবত থেকে দূরে রাখবেন এটা তারা তিনি বলেছেন আল্লামা আইনিও এই ধরনের কথাবার্তা বলেছেন যে আল্লামা শেখ বিনবাদ রহিমল্লাহ বিশ্বমুফতি তিনি বলেছেন যে এই সমস্ত গুণ অধিকারী যার বিশাল গণ অধিকারী তাকে আল্লাহ কখনও বেজ্জত করবেন না আল্লাহব আকবর এটা বলেছেন ছয় নম্বর আমল আমরা শেষ পয়েন্টে আসি ছয় নম্বর আমল সেটা হলো শেষ পয়েন্ট এবং ছয় নাম আমুল সেটা হলো আমলটি হলো যে সাদাকাহ সদকা এবং দান সদকা করা মানুষকে দান করা মানুষের বিপদ থেকে রক্ষার জন্য এগিয়ে আসা বিপদ দূর করে দেওয়ার চেষ্টা করা এবং সদকা করা এটাও বিপদ আপ থেকে রক্ষা করে বালামসুদের দূর হয়ে যায় বোখারি মুসলিমের হাদিস আবু সাহেদ ক্ষতি থেকে বর্ণিত এটা হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আসালাম মহানবশ মহিলাদেরকে আদেশ করেছেন হাদিসের একটা অংশ বলছে ইয়া মাসা নিসা সদ্দাকনা কুন্না আখ সারা না বোখারি মুসলিম এই মহিলারা ঈদের মাঠের খোঁদ ভয় বলেছিলেন এটা দেখো হে মহিলারা তোমরা দান সৎকা করো যার কারণ তোমাদেরকে বেশি জাহান্নামী জাহান্নামবাসীদের মধ্যে বেশি তোমাদেরকে দেখেছি অর্থাৎ বেশিরভাগ মহিলারা জাহান্নামবাসীদের মধ্যে অধিকাংশই মহিলাদেরকে দেখেছে তোমরা দান সৎকা করো এবং আজ কাই নাহিমাল্লা বলেন আদেশ থেকে যে সৎকা আজাব পত্ত উঠিয়ে নেবে আল্লাহ একবার জাহান্নাম আজাব পদ উঠে নেবে আর দুনিয়া জাপ তো আছে দুনিয়ার কঠিন বেপরতা আছে ইবিনেমল্লা বলেন যে সৎকা করলে এর বিপদ আভাদ দূর হওয়ার বিশাল একটা প্রভাব রয়েছে সোহানুল্লাহ অনেক বড়ো প্রভাব এটা বাস্তবে দেখা গেছে হ্যাঁ যদিও এই দান সৎকা কোনো ফাজের গুণাগার ব্যক্তি করে জালেম করে এবং কাফের অভিযোগ হয় তবুও তার একটা প্রভাব বালামা থেকে দূর হওয়ার এখানে প্রভাব পড়বে সুতরাং যদি মোহমেন্ট করে দান সৎকার তাহলে অবশ্যই তার প্রভাব এবং পথ উঠে নিবে আল্লাহ ধান আজাব পথ উঠে নেওয়া হয় দুনিয় আজাব তো কঠিন বিপদ তো উঠে নিবে না ইনশাআল্লাহ তারা এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো দান সৎকার দ্বারা বিপদ আফাদ দূর হয়ে যায় এবং ভালো দূর হয় এবং জাহানা আজাব পর্যন্ত উঠিয়ে নেওয়া হবে আল্লাহ তালা মেহরবানিতে এবং দুনিয়ার যে কোনো বিপদ বিবাহতাবাদ কেটে যাবে ইনশাআল্লাহ আমরা যদি যানসাট করি এবং মানুষের বিপদে এগিয়ে আসে এই মুহূর্তে মানুষের বিপদে এগিয়ে আসে পরবর্তী সাহায্য করা খুবই জরুরি খুবই জরুরি যারা সমর্থমান আছে তারা সমর্থ অনুসারে সাহায্যে এগিয়ে আসুন এই সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাকে এবং সবাইকে আহ্বান জানাচ্ছি এটা এই সংক্ষিপ্ত আলোচনা বলে শেষ করলাম এই মানুষের বিপাদাফাত এবং মুসিবত দূর করার জন্য পাঁচ ছয়টি বিশেষ আমল জাকের কোরআন হাদী থেকে বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত এ আমলগুলো আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখবেন দেখবেন ইনশাআল্লাহ তালা অতি শীঘ্র আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন এবং বিফাজাফাদ সমস্ত কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সম সবাইকে তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু